বিশ্বের ইতিহাসে এই প্রথমবার ঘন কুয়াশা থেকে বেরিয়ে এসে আকাশ রেখাকে স্পর্শ করেছে এক বিশাল অদ্ভুত ত্রিভুজ আকৃতির বিল্ডিং। আকাশ রেখার 1083 ফুট পর্যন্ত পৌঁছেছে এটি। দেখতে যদিও ত্রিভুজ আকৃতির বিল্ডিং এর মতো, তবে আসলে এটি একটি হোটেল যা ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে উঁচু। তবে এলিয়েন মহাকাশযানের আকৃতিতে তৈরি আকাশচুম্বী হোটেলটি অভিশপ্ত। এটির 3000 রুমে কেউ কোনোদিন কখনো থাকেনি। রুগং হলো অভিশপ্ত একটি অসমাপ্ত হোটেল যা 105 তলা, 330 মিটার লম্বা বা 1083 ফুট। পিরামিড আকৃতির আকাশচুম্বী হোটেল, যার অবস্থান উত্তর কোরিয়ায়। 3.9 মিলিয়ন বর্গফুট অঞ্চল জুড়ে অবস্থিত এই হোটেলটিতে 3000টি রুম রয়েছে, যা বিশ্বের যে কোনো বৃহত্তম হোটেলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যথেষ্ট বড়। ক্যাসিনো থেকে শুরু করে নাইট ক্লাব অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ অবস্থিত এই হোটেলটির নাম রুগং হোটেল। বছরে এই দেশে প্রায় 3 লক্ষ বিদেশি পর্যটক দেখা যায়, কিন্তু তাদের কেউই ঘুমানোর জন্য রুগংকে বেছে নেয় না। কিন্তু কেন? আসলে হোটেলটি নির্মাণের পেছনে লুকিয়ে ছিল উত্তর কোরিয়ার এক বিশাল ষড়যন্ত্র। 1986 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, উত্তর কোরিয়া সোভিয়েতদের সমর্থন করেছিল এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রকে। এর ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়। এই দুই দেশের মধ্যে শুরু হয় এক বিশাল রেষারেষি, কোন দেশ কত তাড়াতাড়ি নিজেকে উন্নত করতে পারে, এটাই প্রতিযোগিতা। তাই 1986 সালে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি সিঙ্গাপুরে স্ট্যামফোর্ড নামে একটি হোটেল নির্মাণ করে, যা তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ছিল। শুধুমাত্র এটাই নয়, দক্ষিণ কোরিয়া 1988 সালে এক বিশাল অলিম্পিক গেমের আয়োজন করেছিল। তখন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর বিমানবন্দর আরো বড় করে 1.5 লক্ষ আসনের একটি স্টেডিয়াম তৈরি করে এবং 3000 রুম সহ 105 তলার একটি বিল্ডিং তৈরি করার পরিকল্পনা করে। তারা পরিকল্পনা করেছিল উপরের 15 তলায় বিশ্বমানের রেস্তোরাঁ, যেখানে বেশ কয়েকটি পর্যবেক্ষণ ডেক থাকবে। এমন সব বিশাল বিলাসবহুল ব্যবস্থাপনা যদি সম্ভব হতো, তাহলে উত্তর কোরিয়ার এই স্থাপত্য মুকুটের গয়না হয়ে যেত। কিন্তু এর পরেও 1987 সালে নির্মাণ শুরু হওয়ার 2 বছর পর 1989 সালে যখন তাদের উৎসব শুরু হয়, তখনও হোটেলটির নির্মাণ শেষ হয়নি। তাদের দাবি ছিল যেহেতু এটি ছিল প্রকৌশল পরিকল্পনা, তাই প্রকল্পটিকে পিছিয়ে দিয়েছে, তবে 1992 সালে চালু হবে। উত্তর কোরিয়ার নেতা কিম সুং এর 40তম জন্মদিন উদযাপনে এর পর উত্তর কোরিয়া উঠে পড়ে লাগে এই হোটেলটি তৈরিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে সময় ঠান্ডা লড়াই শেষ হয় এবং উত্তর কোরিয়ার পক্ষে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। 1992 সাল নাগাদ উত্তর কোরিয়া এক বিশাল অর্থনৈতিক মন্দায় চাপা পড়ে। তহবিলের অভাবের কারণে প্রকল্পটি স্থগিত রাখা হয় এবং তৈরি হয় এক অসমাপ্ত কুৎসিত কংক্রিটের পিরামিডের। উত্তর কোরিয়া এই ব্যর্থ প্রকল্পের পেছনে $750 মিলিয়ন ব্যয় করেছে। এটি ছিল সে সময় তাদের GDP-র 2 ভাগ, অর্থাৎ উত্তর কোরিয়ার মোট মূলধনের 2%। ধীরে ধীরে মানুষ হোটেলটিকে ভুলে যেতে শুরু করে এবং প্রকল্পটি অভিশপ্ত স্তূপে পরিণত হয়। 16 বছর ধরে অসম্পূর্ণ কাঠামোটি কোনো দরজা জানালা ছাড়াই মাঝ আকাশে দাঁড়িয়েছিল। এমনকি নির্মাণ ক্রেনগুলিও বিল্ডিং এর শিখরে মরিচা ধরা অবস্থায় আটকে ছিল। তারা কাঠামোটিকে হয়তো ভেঙে ফেলতে পারত, কিন্তু এটি ছিল উত্তর কোরিয়ার কাছে এক লজ্জা এবং আত্মসম্মানের ব্যাপার, কারণ তারা ভেঙে ফেললে গোটা বিশ্ব জানত উত্তর কোরিয়ার কাছে অর্থ বা ক্ষমতা নেই। তাই তারা এটিকে এমন অবস্থাতেই রেখে দিয়েছিল। আর অবশেষে হোটেলের ভেতরে এমন ভৌতিক অবস্থা হয়, দিনের বেলাতেও কেউ ঢুকলে ভয় পেতে পারে। জনমানবহীন এই হোটেলের বিল্ডিং আলো আধারের মাঝখানে ডুবেছিল। বর্তমানে এই হোটেলটি দিনের বেলাতে একটি ভগ্ন স্তূপের মতো পড়ে থাকে। প্রতি সন্ধ্যায় 7টা থেকে 10টা পর্যন্ত এটি আলো দিয়ে আলোকিত হয়। উত্তর কোরিয়ার সম্মানের খাতিরে এটিকে ভেঙে ফেলতেও দ্বিধাবোধ করে, আর নতুন করেও যে তৈরি করবে তারও কোনো উপায় নেই, কারণ এটি তৈরি করতে উত্তর কোরিয়ার মূল তহবিলে 2% খরচ হয়েছিল। আর বর্তমানে এটি শুরু করতে হলে উত্তর কোরিয়াকে কোনো গুপ্তধন খুঁজে পেতে হবে।